না না, এটা সত্যি না। আমি তাহলে কার সাথে এতদিন ঘর করলাম? একজন দেশদ্রোহীর সাথে? আমি আত্মহত্যা করব। আমি না জেনে কত বড় অন্যায় করেছি তুই জানিস? আমি আমার বাবার অবাধ্য হয়ে ওই দেশদ্রোহীটার হাত ধরে বের হয়ে এসেছি। আমি তো তুই তুই তো আগে থেকে কিছু জেনে করিসনি, এখন তো জানি। সন্তান আমার পেটে, আমার বাচ্চার কোনো রাইট নেই, কোনো রাইট নেই। কে বলেছে তোর বাচ্চার রাইট নেই? জীবনটাকে খেলা পেয়েছিস? তুই আবার নতুন করে সব শুরু করবি, নিজের পায়ে দাঁড়া। তুই এক কাজ কর না, আবার টিচিং প্রফেশনে চলে আয়। আর তুই থাকার টেনশন করছিস কেন? আমার এত বড় বাড়ি কিসের জন্য? আমার একা একা থাকতে একদম ভালো লাগে না। প্লিজ মিতু, বোঝার চেষ্টা কর, একদম ছেলে মানুষের মতো কথা বলছিস। আমি সব নহে মানলাম লিমা, কিন্তু যা আমি জেনেছি সেটা জানার পর তো আমি চুপ করে বসে থাকতে পারি না। হামিদ যে অন্যায় করেছে, সেই অন্যায় শাস্তি যদি আমি না দেই তাহলে আমি মরেও শান্তি পাবো না। আমি পুলিশকে সব জানিয়ে দেব। মিথু, কী সব বলছিস তুই? পুলিশের কাছে যাবি? সব জানাজানি হয়ে যাবে, কিন্তু সব পেপারে চলে আসবে। আর তোর বাচ্চার কি হবে, কি হবে জানিস তুই? বলুন, আপনি নিশ্চিন্তে সব খুলে বলেন, কোনো সমস্যা নেই। জাহিদ আমাকে সব কিছু বলেছে। আমি সেই খারাপ মানুষ যে টাকার জন্যে যে কোনো কাজ করতে পারে। পরিষ্কার কথা বলা আমি পছন্দ করি। কোনো কাজ করতেই আপনার সমস্যা হয় না? আমি মানুষ খুন করতে পারি ঠান্ডা মাথায়, ভালো মানুষের মতো। গত 15 বছর ধরে আমি এই কাজটা করছি। সরি। আপনাকে এত কঠিন কাজ করতে হবে না। তবে আমি যে কাজটার কথা বলবো সেটা কি আপনি করতে পারবেন? কাজ করার ক্ষেত্রে আপনারাই কনফিউজ থাকেন, আমরা না। তাই? জি। আমি কিন্তু ডিটারমাইন্ড। তাহলে এত কথা কিসের?
যদি না করেন। আমাকে কনফিউজ করার চেষ্টা করছেন? না, আপনার কনফিডেন্স বাড়াচ্ছি, কোনো লাভ হচ্ছে না, আমি বিরক্ত হচ্ছি। শিওর শিওর, আমার রেট জানা আছে। 50,000 টাকা। এখন বলুন কি করতে হবে, খামাখা অনেক সময় নষ্ট হলো। আমার এই গর্ভের সন্তানটাকে নিয়ে আপনার চলে যেতে হবে। তারপর আপনার যা ইচ্ছে আপনি তাই করতে পারেন। কি কনফিউজড? আপনার চেহারা দেখে তো মনে হচ্ছে এখন আপনি কনফিউজড। আপনি কি কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, আপনি আমার কাছে 50,000 টাকা চেয়েছেন, তো আমি আপনাকে ডাবল দেব। আমি আপনাকে 1,00,000 টাকা দেব এখন, ঠিক আছে? ও, আপনাকে আরো একটা কাজ করতে হবে। আপনাকে আমার হাজবেন্ডের ভূমিকা অভিনয় করতে হবে। কাল হসপিটাল থেকে আপনি বাচ্চাটাকে নিয়ে যাবেন। আমি বাচ্চার চেহারা আর কোনোদিন দেখতে চাই না। এই কাজের জন্য আপনি আমাকে সিলেক্ট করছেন কেন? এটা তো যে কেউ করতে পারে। ঠিক, এই কাজটা যে কেউ করতে পারে। আমার পরিচিত যে কারো কাছে আমি বাচ্চাটাকে দিয়েও দিতে পারতাম, কিন্তু তাতে আমার মায়াটা বেড়ে যেত। মায়ের টানে আমি বারবার। আপনার কোনো অভিমত আছে? হাসপাতাল? আসেন ক্লিনিক।